হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আর পবিত্র বৃষ্টির ব্লগে তোমাদের আবারও একবার ওয়েলকাম জানাই। এখন বাজে ঘড়িতে সকাল 10টা, না 11টা। এখন বাজে ঘড়িতে সকাল 11টা। তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। চলো আজকে সারাদিন কী কী করছি না করছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। তার কারণ হচ্ছে যেহেতু আমি আমার ডেলি ব্লগ শেয়ার করি, ডেলি লাইফস্টাইল শেয়ার করি, সেই জন্য তো তোমাদের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো আজকে দিনটাকে শুরু করা যায়। আর এখানে হচ্ছে সকাল সকাল আমি 5:30টার সময় উঠেছিলাম, কিন্তু ইন্ট্রোটা তোমাদের সঙ্গে ফার্স্টেই দেইনি, লাস্টে দিয়েছি। আর দেখো সকাল সকাল হচ্ছে আমি উঠে এই যে সব সবজি কেটে নিয়েছি, এখানে আছে পেঁয়াজ কলি, ক্যাপসিকাম, গাজর, টমেটো, আলু আর মটরশুঁটি আছে। তো এখানে সবজিগুলো কেটে আমি এগুলো হালকা করে একটুখানি ভেজে ফ্রাই করে নিব। তো তার কারণ হচ্ছে আজকে হচ্ছে করব রুটি, আর সেই জন্য আর তোমাদের দাদাভাই গেছে খেলতে, সেই জন্য আমি ফটাফট চলো কেমন তরকারিটা করি না করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর এখানে আছে দেখো পেঁয়াজ কুচোনো আর টমেটো আছে, চলো দেখতে থাকো। আর এখানে দেখো আমি হচ্ছে প্রথমে আলুটাকে হালকা করে ভেজে তারপরে দিয়েছি হচ্ছে গাজর, গাজরটাকে হালকা করে ভেজে তারপরে দিলাম মটরশুঁটি। মটরশুঁটি দেওয়ার পরে ওই ফেটে যায়, তাই সেই জন্য আমি মটরশুঁটিটা লাস্টে দিয়েছি। আর একটু নুন, প্রত্যেকটা সবজিতে দেওয়ার সময় অবশ্যই আমি নুন দিয়ে একটুখানি হালকা করে সেদ্ধ করে নিচ্ছি। আর তারপরে দিলাম পেঁয়াজ কলি, তারপরে কিছুক্ষণ পরে দেব আমি হচ্ছে ক্যাপসিকাম। তো ওই সব সবজি দেওয়ার পরে হালকা করে ভেজে এখন আমি দেখো চলে এসেছি মশলা কষাতে। তো মশলা এখানে কষানো হয়ে গেছে, আর কারেন্টটা না খুব একটা থাকে না, মানে সকালবেলার দিকে লাইটটা থাকে না, ওটা ভীষণই প্রবলেম হয়। ভিডিও করতে করতে দুবার আসে আবার দুবার চলে যায়। তারপরে দেখো ফুলকপি আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে একটা বাটিতে রেখে দিয়েছিলাম, এখানে ফুলকপিও দিয়ে দিয়েছি। তো সমস্ত সবজি ভালো করে কষানো হচ্ছে, তারপরে একটু জল দিয়ে আমি হচ্ছে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আর এইরকম সকাল সকাল সবজি রুটি খেতে খুবই ভালো লাগে না, কিন্তু হ্যাঁ এটা একটু খাটুনি আছে কিন্তু টেস্ট ভীষণই সুন্দর। তোমরা যদি ট্রাই করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এটা আমিই বানিয়েছি, কোনো আমি কারোর ব্লগ দেখে বা কোনো ভিডিও দেখে আমি বানাইনি। তো যাই হোক আমার ভীষণ ভালো লাগলো, তাই সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে দেখো খাওয়া দাওয়া তো হয়েই গেল, তারপরে আমি এখন চলে এসেছি একটু চা করতে। তোমাদের দাদাভাই এই যে ফোন দেখছে, আর আমি যে দু কাপ গরম গরম চা করে নিয়ে চলে এসেছি, একটু খেতে ইচ্ছে হলো, জানোই তো আমি খুব একটা খাই, তোমাদের দাদাভাই খুব একটা খায় না। তো এখানে দেখো তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছিলো, তো মাছটাকে হচ্ছে আমি ভাজবো, তার জন্য মাছের ঝাল বাটনা করবো, মানে সর্ষে দিয়ে কাতলা মাছ নিয়ে এসেছি। এখানে টমেটো কুচোনো আছে, পেঁয়াজ আছে, আলু আছে, ধনে পাতা আছে, কাঁচা লঙ্কা চেরা আছে। আর চলো এখন রান্নাটা করি। আর ওই দিকে আমি শিলনোড়াতে বেটে নিয়ে এসেছি, এখানে আছে পেঁয়াজ বাটা আর সর্ষে বাটা। আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করো না, আমি জানি অনেকেই দেখো কিন্তু কমেন্ট করো না, কেন সেটা আমাকে একটু বলবে? তোমাদের কি ভিডিও দেখতে ভালো লাগে না নাকি? আর যাই হোক, আর এখানে দেখো মাছ হচ্ছে আমি নুন হলুদ মাখিয়ে একটু রেখে দিয়েছিলাম 10 মিনিট মতন। আমি ভাবছি এখন জামাকাপড় কাচতে যাব, তাই কিছুটা 2-4টা মাছ ভেজে নিই, তারপরে এটা রেখে আবার জামাকাপড় কেচে নিয়ে আসব। তো চলো দেখি কতটা কি করা যায়, অনেকটাও বেলা হয়ে গেছে যেহেতু তোমাদের দাদাভাই ছুটি আছে সেই জন্য, আর একটু তো আমাদের লেট করেই খাওয়া হয়। চলো জামা কাপড় কাচতে গেছিলাম, আমি ভেবেছিলাম এসে আমি করব, তার আগে যখন দেখি বাবা তোমাদের দাদাভাই হচ্ছে সব মাছ ভাজা হয়ে গেছে, সব এই যে সব মাছ ভেজে রেখে দিয়েছে, এখানে আলু ভেজে রেখে দিয়েছে, রান্নাটাও করে দাও তাহলে করব। তার কারণ হচ্ছে আজকে সর্ষে কাতলা হবে সেই জন্য, আর ভীষণ ভালোবাসে তোমার দাদাভাই। চলো এবারে তোমার দাদাভাই ফোন নিয়ে এই যে ঢুকে যাবে ব্ল্যাঙ্কেটে। আমি যখন দেখলাম ও হচ্ছে সমস্ত মাছ ভেজে রেখে দিয়ে গেছে, যেমনটাই তোমরা দেখলে আমি জামাকাপড় কাচতে গেছিলাম, তো সেই জন্য হচ্ছে এখানে আমি ততক্ষণে ফটাফট রান্নাটা করে নিই। 12:30টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো। তো দেখো এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচোনো, টমেটো, কাঁচা লঙ্কা, একটু হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে এগুলো হচ্ছে আমি ভালো করে, তারপর লাস্টে দেবো সর্ষে বাটা দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে একটু জলটা ফুটে উঠলে তারপরে এখানে দেখো আমি 4 পিস মাছ দিচ্ছি, 2টো চাকা আর 2টো পেটি দিচ্ছি। তোমাদের দাদাভাই ভীষণই ভালোবাসে না, 3টে মতন
চাকা দিয়েছি আর একটা পেটি দিয়েছি। তোমার দাদাভাই বললো একটা পেটি একটা চাকা খাবে আর তুমি দুটো চাকা খাও, নাহলে দুটো পেটি খাও, তুমি ওইবারে খাওনি। তো যাই হোক, আমি বললাম আমি দুটোই চাকা খাবো, কোনো অসুবিধে নেই। তো সেই জন্য এখানে দেখো আমি হচ্ছে আলুগুলো তোমাদের দাদাভাই যখনই ভাজে না একদম কড়া করে বেশ লাল লাল করে ভাজে, দিলে বলবে সেদ্ধ হয়ে গেছে। রান্নাবান্না করে আমি চান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এখানে দেখো সকালবেলা হচ্ছে ফুলবালা এসেছিল, তো আমি জানি না সবজি নিতে গেছিলাম, বাইরে বেরিয়েছিলাম, সেই জন্য দেখলাম এইরকম রজনীগন্ধার চেনগুলো বিক্রি করছে 10 টাকা করে, সেই জন্য হচ্ছে আমি নিয়ে নিলাম। আর আমি ভাবলাম যে গণেশ ঠাকুরের তো রজনীগন্ধা ভীষণই ভালো লাগে আর গণেশ ঠাকুরের লাল ফুলও ভীষণ ভালো লাগে, তো সেই জন্য আমি ভাবলাম নিয়ে নিই। আর দেখো আমি তোমাদেরকে সবসময় বলি পুজো করি, কিন্তু কোথায় পুজো করি না করি তোমাদেরকে তো দেখানো হয়নি। আর এই যে হচ্ছে গণেশ ঠাকুর, আর অন্যদিনের চেয়ে আজকে একটু রোদটা ভালোভাবে বেরিয়েছে। অন্য তোমাদের দাদাভাই বলছে আজকে যে রোদ বেরিয়েছে না 2-3 দিন পর, আমি ভীষণ খুশি। তো চলো, আর আমি হচ্ছে খাওয়া দাওয়া করার পরে, যদিও খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করার পরে আমি যাবো ছাদে, কারণ একটু রোদেও বসা হবে, হালকা একটু রোদেও বসা হবে। আর হচ্ছে ভিডিওটা আপলোড করবো, এখনও পর্যন্ত ভিডিও আপলোড করিনি। তো যাই, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবে না। নেক্সট কি ব্লগ দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। ব্লগটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবে না। চলো এখন যাওয়া যাক। এখন হচ্ছে আমরা খেতে বসে গেছি, এখানে আছে ঝাল বাটনা মানে সর্ষে দিয়ে, আর যেমনটাই তোমাদেরকে দেখালাম। আর এখানে আছে দেখো ফুলকপি যে পাতাগুলো, ওইগুলো হচ্ছে আমি ভেজেছি, ওইগুলো তোমাদের দাদাভাই বলছে এটা আবার কী শাক বুঝতে পারেন, তারপরে অনেকক্ষণ পরে হচ্ছে বলেছে। আমি এটা আগেই হচ্ছে ভেজে রেখেছিলাম, তো সেই জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো যাই হোক, ভাবলাম যে চলো খাওয়া দাওয়ার সময় একদম শেয়ার করে দেবো। আর এখানে তোমাদের দাদাভাই হচ্ছে ফোন ঘাঁটতে ব্যস্ত হয়ে পড়েছে, আর খেতে খেতে ফোন দেখছে, ওই গেম টেম একটু খেলে, তারপরে হচ্ছে মানে খেতে খেতে গেম খেলে না, খাওয়ার পরে হচ্ছে গেম খেলে, তো একটু রেডি রেডি করে রাখে। তো যাই হোক চলো, এখন হচ্ছে আমি যাবো খাওয়া দাওয়া করার পরে ছাদে। আর আমি হচ্ছে সন্ধেবেলা চলে এসেছি এখন রান্নাঘরে। আমাদের খুব ইচ্ছে হচ্ছিলো, অনেকদিন ম্যাগি খাইনি, তো তাই ভাবলাম চলো আজকে ম্যাগি করে নিই। তো সেই জন্য হচ্ছে দুজনের জন্য দুটো ম্যাগি করব, 2 প্যাকেটের ভেতরে তো 4টা না 6টা মতন আছে মনে হয়, ভুলে গেছি আমি। তো যাই হোক, আর এখানে দেখো আমার 1 বাটি আর ওর ওখানে আছে 1 বাটি। আর নিয়েছি হচ্ছে আমি স্লাইস বালা, যে ওই যে ফ্রুট কেকগুলো হয় ওইগুলো, তোমাদের দাদাভাই বললো আমি কিন্তু খাবো না কেক, তুমি খাও। দিয়ে আমি, আমার তো ভীষণই ভালো লাগে ফ্রুট কেক হোক যাই কেক হোক আমার ভীষণ ভালো লাগে, তো সেই জন্য আমি নিয়েছি এই যে ফ্রুট কেক আর হচ্ছে ম্যাগি। আর একদম তোমাদের সঙ্গে রাতেই হচ্ছে আমি আবার কথা বলছি, রাতে করেছি হচ্ছে ডিমের ঝোল আর করব আলু আর কাঁচকলা ভাতে, তো সেটাই করব। একদম রান্নাবান্না হয়ে গেছে, তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম এই যে আলু কাঁচকলা ভাতে আর হচ্ছে তোমার ভাত। আজকে একটু ভাতই খেলাম, কারণ সকালবেলা যেহেতু রুটি খেয়েছি সেই জন্য। এখন বাজে ঘড়িতে রাত 10:30, তো আজকের ব্লগটা এতটা পর্যন্তই। যদি এই ব্লগটার মাধ্যমে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে আবার একটা নতুন ব্লগে, তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে।